বিপিএল 2025-এর জন্য ইতোমধ্যে দল পরিবর্তিত হয়ে গেছে দুর্দান্ত ঢাকার। নতুন দলের নাম ঢাকা হারলেন, কিন্তু এখনো পর্যন্ত অন্যান্য দলগুলোর তেমন খোঁজ পাওয়া যায়নি। তবে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স এর ভবিষ্যৎ কি? তবে যতটুক আপডেট এসেছে, এই বিপিএল এ না থাকার গুঞ্জন উঠলেও থেকে যাচ্ছে ফরচুন বরিশাল, কেননা দলটির মালিক মিজানুর রহমান এখনো দেশেই রয়েছে। অপরদিকে দল ছেড়ে দেওয়ার কথা ছিল সিলেট স্ট্রাইকার্স এর, এমনটাই জোর গুঞ্জন উঠেছিল, যদিও এবার সিলেট স্ট্রাইকার্স রয়ে যাচ্ছে এবারের বিপিএল এ। অপরদিকে এখনো ঘুমিয়ে আছে খুলনা টাইগার্স, খুলনা টাইগার্স এরও কোনো খোঁজ খবর নেই, যদিও গত মৌসুমেও এমনটাই ছিল, শেষ মুহূর্তে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল, এবারও হয়তো সেটাই হতে পারে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কোনো খোঁজ খবরই মিলছে না, হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর দল পরিবর্তন হতে পারে। এখনো পর্যন্ত যতটুকু জানা গিয়েছে তার আপডেট, এই তিন দলই অংশগ্রহণ করছে বিপিএল এ। এরপর আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহের আগে যদি দলের মালিকানা পরিবর্তিত হয়, সেটাও অবশ্যই জানিয়ে দেওয়া হবে।